वेलकम बैक टू दि चैनल अनुपमे सराटा दिन कैमन आछो तुम्हरा आशा करी सबाई भालोई आछो। पुजो तो चले गेल, ता पुजो चले जावर पोरे आर स्किनटाके एकटु जदिओ आमी मेकअप सेरकम करी ना, स्किनटाके एकटु रेस्ट दिच्छि, मुखे किच्छु माखछि ना, शुधु सकालबेला माखछि हच्छे स्नान करे उठे एकटु गोलाप जल तार संगे एकटु एलोवेरा जेल निये मेखे निच्छि। तो सेइभावेई चलछे, एइजन्य ठोटेओ देखो किछु लागाइनि। तबे ब्लैक ठोट किभावे पिंक करे सेटा आमी तोमादेर खूब शीघ्रई शेयर करब। तो एखन बजे हच्छे 10:30। तो आज के आमार सेरकम रान्नारो किछु नेई, कारण एखन तो होम डेलिवरी नेई। मा रान्ना करबे, मा करबे हच्छे पालं शाक, ना पेयेछो पालं शाक? पालं शाक करबे आर हाँसेर डिमेर कारी करबे, आर आमी एखाने बीन्स आलू दिए एकटा तरकारि करबो। काजेई এখন একটু সময় আছে তাই বসলাম, বিছানাপত্রগুলো দেখলেই গুছিয়ে গাছিয়ে নিলাম, চুলটাকে হেয়ার ব্যান্ড দিয়ে আটকে রেখেছি। আর ওয়েদার একদম অন্যরকম হয়ে গেছে, রাত্রিবেলা তো ফ্যান চালাতে লাগছেই না, জানলাও বন্ধ করে দিতে হচ্ছে। এখনও আমি চালিয়েছি খুব আস্তে করে, তাও কাজ করলাম বলে একটুখানি গরম লাগছে তাই চালিয়েছি, না হলে চালানোর খুব একটা দরকার পড়বে না। মোটামুটি 2:30-3টার পর থেকে তো এখন রোদ আছে ভালোই বাইরে, কিন্তু 2:30-3টার পর থেকে রোদটাও চলে যায়, তখন আর মানে গরমের কোনো ইয়েই থাকে না। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর বারবার রোজ দিনেটা জিজ্ঞেস করতেও কেমন লাগে, নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকতেই হবে। আর চলো আমি এখন সকালবেলা আজকে আমি কি ব্রেকফাস্ট করেছি তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। আজকের ব্রেকফাস্টে ছিল ডালিয়ার খিচুড়ি আর ডিমের অমলেট, আর ডালিয়ার খিচুড়িটাতে দিয়েছি তোমার গাজর, টমেটো, আলু এইসব দিয়ে, ভালোই খেলাম। দেখে নিলে সকালের ব্রেকফাস্ট। এবার আমি এখন যাব হচ্ছে বিনসটা কাটবো, বিনস আলু দিয়ে একটা দারুণ তরকারি রান্না করব, সেই তরকারিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই অবশ্যই শেয়ার করব। চলো যাই। কিচেনে আর এখন গুড আফটারনুন, দুপুর হয়ে গেছে, দেখো চুলটা সেই বেঁধেই রেখেছি, আর ছেড়ে রাখতে ভাল লাগছে না, আর সামনেটা কেটেছিলাম যেহেতু তাই একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। এখন আমি রান্না করব বিনসের তরকারিটা, আর তার জন্য আমি দেখো আগেই তো দেখিয়েছিলাম তোমাদের, এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুনটা চপ করে নিয়েছি, আর টমেটোটা এমনি কেটে রেখেছি কাটার সময় দেখলে। এবার চলো আমরা রান্নাটা স্টার্ট করি, রান্নাটা করতে করতে তোমাদের সাথে শেয়ার করি। গা হাত পা টানতে শুরু করেছে অলরেডি ময়েশ্চারাইজার লাগানো শুরু হয়ে গেছে। আর আজকে না একটা নাইট ক্রিম তৈরি করব, সেটা হোমমেড নাইট ক্রিম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকের ভিডিওতে শেয়ার করব না, শেয়ার করব ওই ভিডিওটা কালকে সকালে দেব, তোমরা কিন্তু সবাই অপেক্ষায় থাকবে আমি জানি, তাই বলে দিলাম কালকে সকালে ওই ভিডিওটা দেবো। আর আজকের ভিডিওটা নর্মাল যেমনি ভ্লগ যায় সেমনি ভ্লগ যাবে, ওই 8টার মধ্যে চলে যাবে, ঠিক আছে? দেখো বিনসের তরকারিটা রান্না করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। জিরে ফোড়নের গন্ধটা ভালো করে বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব, আমি যে পেঁয়াজ আদা রসুন কুচিয়ে রেখেছি সেই কুচনো পেঁয়াজ আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব, একদম গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, হালকা ভাজা ভাজা করে নেব, একটুখানি মানে সোনালি সোনালি হালকা রং আসলেই হয়ে যাবে। তো ভালো করে এটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমরা, এরপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমরা মশলাগুলোকে অ্যাড করব। এবার আমি একে একে দিয়ে দেব নুন, আন্দাজ মতো নুন দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিলাম, এবার দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এটার মধ্যে একটা খুব সুন্দর টেস্টও আসবে, ফ্লেভারও আসবে।
দিয়ে এবার মশলাগুলোর সঙ্গে পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যে ভাজা ভাজা হয়ে গেল এবার আমি কি করব, এর মধ্যে ওই যে চপারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে পুড়ে না যায় মশলাটা ভাজা ভাজা করতে গিয়ে। মশলাটাকে খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গাজর, এই সরি বিনস আর আলুটা যে কেটে রেখেছি ওইটা। বিনস আর আলুটা ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমরা বিনস আর আলুটাকে নরম করে নেব। দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বিনস আর আলুটাকে খুব সুন্দর করে আমরা নরম করে নেব। দেখো অনেকটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটোটা। টমেটোটা পরে দিলাম কেন ভাবতে পারো হয়তো, টমেটোটা পরে দিলে কিন্তু টেস্টটা আরও অনেক সুন্দর হয়। টমেটোটা আস্তে আস্তে সব কিছুর সাথে নরম হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কাকে এবার চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার এটাকে আরও একটু নরম হয়ে যাবে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এবার এটাকে ঢাকা দিয়ে দিই। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প জল দেব, যেহেতু তরকারিটা শুকনো শুকনো হবে তাই বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আমরা। ঢাকাটা খুলে নিয়ে দেখে হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো আলুও নরম হয়ে গেছে, বিনসও নরম হয়ে গেছে। এবার আমি এটাকে আবার নাড়াচাড়া করে জলটাকে আরেকটু মজিয়ে নেব, কারণ আরেকটু আরেকটু ঘন করব আর কি। আর তারপরে এর মধ্যে আমি শুধু অ্যাড করে দেব হচ্ছে, দেখো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকাটা তুললাম, অনেকটাই নরম হয়ে গেছে, জলটাও অনেকটা মজে গেছে, অনেকটা গ্রেভিটাও অনেকটা তোমার মানে মাখা মাখা ব্যাপারটা চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি, তো দারুণ টেস্টি হবে রান্নাটা। দেখো ঠিক এরকম কনসিস্টেন্সি রুটি লুচি পরোটা ভাত যার সাথেই খাও না কেন খুব ভালো লাগবে। যেহেতু আমি ভাতের সাথে খাবো তাই একটুখানি একটু তবু ঝোলঝোল রেখেছি। তো এইভাবে রান্নাটা করে নিও, দেখবে ভালোই লাগবে কিন্তু। বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে, আর দেখো ঠান্ডা পড়ে গেছে বলে গলার বোতাম পর্যন্ত লাগিয়ে নিয়েছি। না না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তবে হালকা করে ফ্যানটা চলছে, কেন কি ঘরের মধ্যে তো, আর আমার একটু ঠান্ডা লেগেও গেছিলো কারণ কদিন আমার দেওররা ছিল ওরা উপরের ঘরে শুয়েছে, ওরা আসলে তিনজন, তো নিচে তিনজন শোয়ার মতো কোনো খাট মানে কোনো খাটেই তিনজনের হয় না, সেই জন্য আমরা নিচে শুয়েছিলাম। আর যেই ঘরে শুয়েছি সেই ঘরের ফ্যানটা রেগুলেটর নেই, তো ফ্যানটা না চালালেও আবার কষ্ট হচ্ছে, চালালেও জোরে চালাতে হচ্ছে, ওই করে আমার একটু ঠান্ডা লেগে গেছিলো। তো এই জন্য আজকে আর কিছু যেন ভালো লাগছে না, এরকম মাথাটা ব্যথা করছিলো। চোখগুলো দেখো, চোখগুলো দেখলেই বুঝবে। আর দুপুরবেলাটাও ঘুমাইনি আমি, ইচ্ছা করে দুপুরে ঘুমালে না রাত্রে আর ঘুম আসতে চায় না, সেই জন্য দুপুরবেলাটাও ঘুমাইনি। আর আমার পুজোর ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে দেখে আমার খুব ভালো লাগলো। পুজোতে অনেক দূরে দূরে চলে গেছিলাম, ঠিক করেছি এবার থেকে প্রতিবার পুজোতে এরকম দূরে দূরে চলে যাব। দেখি আবার কালী পুজোতেও, হয়তো কালী পুজোর দিন হবে না, পরে অন্য দিন যদি যাই কোথাও যেতেও পারি আবার। আর লক্ষ্মী পুজো তো বাড়িতে হবে, দেখি সেগুলোও শেয়ার করব তোমাদের সঙ্গে। আর কালকে সকালে একটা দারুণ তোমাদের ডিআইওয়াই ক্রিম তৈরির প্রসেস নিয়ে তোমাদের কাছে আসব, আশা করি তোমাদের ওটাও ভালো লাগবে। তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এই ব্লগটাকে আর টানবো না, আর এমনিও ভালো লাগছে না, খুব একটা ভালো লাগছে না। লাইভে এসেছিলাম, লাইভে সবাই বললো বলে চাটা খেলাম, চাটা খেয়ে মাথাটা, ওষুধও নিয়েছি একটা, মাথাটা অনেকটা ছেড়েছে। তো ঠিক আছে, কালকে আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে। নতুন ব্লগে অনেক আনন্দ করব, অনেক মজা করব। আর কালকে ওই তোমাদের কী বলে ইয়েটা দেবো,
ওই ডিআইওয়াই একটা ক্রিম তৈরি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ওই ভিডিওটা সকালের দিকেই আমি পোস্ট করে দেবো, চিন্তা নেই, সকালের দিকেই পোস্ট করে দেবো, 9টা সাড়ে 9টার মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি, কি করব তো শেষ। টাটা। বাড়ি খালি হয়ে গেছে, যারা এসেছিলো সবাই চলে গেছে, এখন বাড়িতে মোটামুটি আমরা যে কজন ছিলাম আবার সেই কজন। আর আজকের লাইফটা আমরা এলাম, ভেবেছিলাম বাবা মাকে নিয়ে আসবো, কিন্তু বাবা মা একটু সিরিয়াল দেখায় ব্যস্ত, এই সময় সিরিয়াল দেখে, তাই আর বাবা মা আসতে পারলো না। তবে এর মধ্যে নিশ্চয়ই একদিন সবাই মিলে আমরা লাইভে আসবো। চলো, টাটা টাটা টাটা।